দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাইজভান্ডার দরবার শরীফের 117তম বার্ষিক ওরস। গতরাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, ছিলেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক। সুফবাদী আধ্যাত্মিকতা চর্চায় মাইজভান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠা করেন হজরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি। তারই সম্মানে প্রতি বছর এই ওরসের আয়োজন করা হয়, যা শুরু হয় গত রোববার। এরপর দুদিন ধরে মিলাদ, খতমে কোরআন, জিকির গ্রাম্য মেলা সহ ছিল নানা আয়োজন, যেখানে যোগ দেয় ভারত, সৌদি আরব সহ দেশ বিদেশের লাখো ভক্ত।